হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটিতে আপনাদেরকে স্বাগতম। এবং আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে একটু অন্যরকম, কারণ আজকে যে প্রশ্নটি আমি স্ক্রিনে লিখেছি এখন, তো সেটি কিন্তু অনেকেই আমাকে করেছে এবং আমার ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেখানেও কিন্তু অনেকে করেছে। তো প্রশ্নটি হচ্ছে যে দুইটি মৌলিক সংখ্যার গসাগু কত এবং দুটি মৌলিক সংখ্যার লসাগু কত। ঠিক আছে, তো এই প্রশ্নটি আমাকে বহুজন করেছে, তো যারা জানে না তাদের জন্য আজকের ভিডিওটি। তো চলুন শুরু করা যাক। সো গাইজ, দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেছি যে দুটি মৌলিক সংখ্যার গসাগু সবসময় এক হবে, ঠিক আছে, এবং দুটি মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটির গুণফল। এটা হচ্ছে একটা ট্রিক্স বলতে পারেন, ঠিক আছে। তো এভাবে যদি আপনারা প্রথমে যদি দুটি মৌলিক সংখ্যা চিহ্নিত করতে পারেন, তাহলে কিন্তু গসাগু এবং লসাগু বের করতে পারেন খুব সহজে এই দুইটা নিয়মের মাধ্যমে, ঠিক আছে। তো পরীক্ষাতে যদি আসে দুটি মৌলিক সংখ্যা দেওয়া আছে এবং গসাগু এবং লসাগু বের করো, তাহলে চোখ বন্ধ করে এই যে দুইটা সূত্র যে আমি লিখে দিচ্ছি, যে দুটি মৌলিক সংখ্যার গসাগু এক এবং দুটি মৌলিক সংখ্যার লসাগু হবে সংখ্যা দুটির গুণফল, মানে গুণ করতে হবে দুইটা সংখ্যা। তো লসাগু সাধারণত একটু বড় হয়। সো ভিউয়ার্স, আপনারা এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছেন যে তিন এবং এগারো এর গসাগু এবং লসাগু কত। তো এটা সমাধান হচ্ছে, দেখুন তিন এবং এগারো এই দুইটা সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা, ঠিক আছে। তো মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমরা যদি এখন আগের যে নিয়মটা আমরা পড়েছি যে গসাগু হবে এক, ঠিক আছে, গসাগু সমান এক, এবং লসাগু হবে সংখ্যা দুইটার গুণফল, তাহলে লসাগু কত হবে সংখ্যা দুইটার গুণফল। তো এখানে সংখ্যা দুইটা দেওয়া আছে যে তিন এবং এগারো, তাহলে তিন এবং এগারো যদি আমরা গুণ করি, যে তিন গুণ এগারো, তাহলে তিন এবং এগারো আমরা গুণ করলে পাবো ৩৩, ঠিক আছে। তাহলে গসাগু এক এবং লসাগু ৩৩, তাহলে আমরা এখানে দেখুন প্রথমটাতে দেওয়া আছে চার এবং পনেরো, পরেরটাতে বারো এবং ৩৬, এরপরেরটাতে এক ও ৩৩, এরপরেরটাতে এক ও ৩৬। তাহলে আমরা এটা গ নম্বরটা হচ্ছে আনসার, ঠিক আছে, যে এখানে দেওয়া আছে, যে দেখুন আমরা আনসার বের করেছি যে গসাগু এক এবং লসাগু ৩৩, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আনসার গ। আচ্ছা, এরপরেরটা দেখুন পাঁচ এবং সাতের গসাগু ও লসাগু কত। তো এখানে অপশনটি আমি লিখছি না, তো এখানে গসাগু তো হবে অবশ্যই এক, কারণ সংখ্যা দুইটা মৌলিক সংখ্যা, গসাগু হবে এক এবং লসাগু হবে সংখ্যা দুইটার গুণফল। লসাগু হবে সংখ্যা দুইটার গুণফল সমান পাঁচ গুণ সাত সমান পাঁচ সাতা ৩৫। তো আশা করি আপনারা প্রশ্নটির উত্তর বুঝতে পেরেছেন। তো এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে, আর ভালো লাগলে একটি লাইক করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।